আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আজকের আমার ব্লগটা ইউটিউবে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে বলছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে মানে কিছু কিছু খবরে, যেমন কয় মিনিট পর্যন্ত কাগজ উঠতেছে সমস্ত ইটালি থেকে, এবং ইটালি থেকে যে নুলস্তাগুলো পাচ্ছে সেগুলা কি ভিসা পাবে, অনেকেই বলতেছে ভিসা পাবে না। আমিও বলি এই এই কাজ না করলে ভিসা পাবে না। আসলে কি সেই কথা সত্যি বা কি করা দরকার, তো এই বিষয় নিয়েই আজকের ব্লগ। কত মিনিটের কাগজ উঠতেছে সমস্ত ইটালিতে ভাই? ইটালিতে এগ্রিকালচার খাতে 9টা থেকে 9টা 30 মিনিটের ভিতরে, যেমন আমার কাছে প্রমাণ আছে, দেখেন এই জায়গায় আমার প্রমাণ দেওয়া আছে, 9টা 18 মিনিট, 9টা 22 মিনিট, 9টা 14 মিনিট, তো এরকম বিভিন্ন রকমের কাগজ উঠছে। এখানে হলো মিনিস্ট্রি অফ দি ইন্টারনেটে ঢুইকা যার স্পিড আইটি দিয়ে আবেদন করছে, যেমন একটা আবেদন করছে, সেই আবেদনের কাগজটা দেখতে হইলে স্পিড আইটি ঢুকলেই যার নুলস্তা আসছে সেইখানে মিনিট দেওয়া থাকে এবং কত তারিখে আবেদন করা হয়েছে সেই ডেট দেওয়া থাকে। এখানে লুকোচুরির কোনো কিছু নাই, এটা মিনিস্ট্রি অফ দি ইন্টারনাল। যারা ভিডিও আকারে দিতে পারবে আপনারা, তখন আপনারা শিওর হবেন। এবং এখানে তো আমি মিনিটগুলো দেখাইলাম, তো এখানে 9টা 14 মিনিট, 9টা 18 মিনিট, তো বিভিন্ন মিনিটের বিভিন্ন জায়গা থেকে কাগজ উঠছে। এখন রোম শহর থেকে কাগজ উঠার পরিমাণ খুবই কম, নাপোলি থেকে উঠার পরিমাণ খুবই কম, তারপর সালেনো থেকে পরিমাণ খুবই কম, তবে গতকাল শুনছি যে মিলানো থেকে প্রচুর পরিমাণ কাগজ উঠছে। এগ্রিকালচার স্পন্সর দুইটাই বোলোনিয়া থেকে উঠছে, তো ফিরেন্স থেকে উঠার পরিমাণ খুবই কম। কিছু কিছু জায়গা যেমন ভ্যানিস থেকে কাগজ ওঠার খুবই পরিমাণ কম, কিন্তু ভ্যানিজিয়া থেকে ওঠার পরিমাণটা বেশি। আর ছোট ছোট যেমন বাড়ি, রিমিনি, এগুলা তো যা কোঠা তার অধিক পরিমাণ কাগজ দিছে, এবং আরও ছোট ছোট যেগুলা সেগুলা বহুত রকম নাম আছে। ইটালিতে প্রায় 100 প্রেপত্তরা আছে, তো ম্যাক্সিমাম প্রেপত্তরা থেকে যেমন লাকুইলা একটা ছোট্ট একটা প্রেপত্তরা, এখানে খুব কম বাংলাদেশি কাজ করে, সেখান থেকেও কাগজ উঠছে। ভিতেরপুর ছোট প্রেপত্তরা, ফসিনোনে ছোট প্রেপত্তরা, ছোট কোটা দেওয়া আছে, তারপরে সেখান থেকে কোটার চেয়ে কাছাকাছি কাগজ উঠছে, কিন্তু বড় বড় জায়গা থেকে এখনও কাগজ ওঠা বাকি আছে। এবং এই মাসের স্পন্সর এবং ডোমেস্টিক এই ফেব্রুয়ারি মাস পুরাটা এবং মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা কাগজ পাবেন। আর কাগজ পাইলেই যে আপনি জমা দিলে ভিসা, এটা কিন্তু মিথ্যা কথা, এখন আর ওই দিন নাই। অনেকে বলতেছে আলেজ্জোর কাগজ, যে আলেজ্জ যে আপনার জন্য আবেদন করছে সেইটা সাথে দেওয়ার জন্য, এখন আলেজ্জ দেওয়ার জন্য এই যেমন একটা কাগজ দেওয়া আছে, এইটা আবেদন করছে, এখন এই কাগজটা দেওয়াও যে কথা না দেওয়াও কথা, এটা সমান গুরুত্বপূর্ণ না। আজকে বাংলাদেশে বিএফএস গ্লোবাল 3টা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে 300-এর অধিক মানুষ, যতগুলা মানুষ গেছে 100% কাগজ রিজেক্ট করছে। দেখেন সবাই রিজেক্ট, এখানে বসা আছে সবাই, মাথায় হাত দিয়ে বসে আছে, তার মানে অরিজিনাল নুলস্তা থাকুক আর ডুপ্লিকেট থাকুক, ম্যাক্সিমাম কাগজ রিজেক্ট করে দিতেছে। এবং এই রিজেক্ট যেন না হয়, এবং যারা অরিজিনাল কাগজ যদি রিজেক্ট হয় অবশ্যই সেটা আপিল করা যায় ইটালিতে, এবং আপিল করার জন্য যদি কোনো উকিলের প্রয়োজন হয় সেটার জন্য এখানে নক দিবেন। অবশ্যই ভালো উকিল দিয়ে আপনি আলাপ কথা বলবেন, সেখানে কোনো ফি দিতে হবে না, তারপরে পদক্ষেপ নিলে অবশ্যই তারে একটা পে করেই সে কাজ করতে হবে। ইটালি থেকে যারা অরিজিনাল নুলস্তা আপনারা রিজেক্ট খান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নুলস্তার সাথে এই 2024 সালে যদি ভিসা পেতে চান কি সাথে দিতে হবে, সেটা হলো ডিক্লারেশন, সবাই বলতেছে কিন্তু কোনো ফটোকপি না। দেখেন এইটা যে মালিক ডিক্লারেশন আপনারে দিব, সেটা কমিউনিটিকে মানে সত্যায়িত করতে হবে, যেমন সত্যায়িত এই যে 16 টাকার মার্কা দিয়ে বললো লাগানো, দেখতে পাচ্ছেন, এবং উপরে যারা কমুনি তারা সিগনেচার করে দিছে, সেইটা মানে অরিজিনাল পেপার, মানে কিভাবে আপনি চিনবেন সেইটা আমি দেখাচ্ছি। এই যে যে কমুনি, সেই কমুনির আন্ডারে যেটা কমুনি থেকে সিগনেচার করে দিছে এবং 16 টাকার মার্কা দিয়ে বললো লাগানো, সেখানেও কিন্তু সিল সাপোর্ট মারা এইটা, এবং উপরে ডিক্লারেশন কেমন হইতে পারে, অনেক রকম মডেল হইতে পারে, যেমন এই যে একটা দেওয়া আছে যেটা আমার পেজের এক ভাই সে করে নিছে,
তো সেইটা হইতে পারে, বা অন্য রকম ডিকারেসি অনেক কয়েক ধরনের ধরন হইতে পারে। আপনাদের যাদের দরকার আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারে ইতালি থেকে যারা নক দিবেন, আমি চেষ্টা করুন ডিকারেসিওনের পেপারটা কেমন হয় সেটার পিডিএফ আপনাদের দেওয়ার জন্য। তবে আজকে না, অবশ্যই সোমবার সময় 12টা থেকে 1টা, এর বাইরে ইতালির সময় 12টা থেকে 1টা ডিকারেসিওনের কাগজটা অরিজিনাল, একবারে অরিজিনাল কাগজ ছাড়া আপনারা যদি সাথে জমা দেন ভিসা পাবেন না ইনশাল্লাহ। এমনিই ভিসা পাইবেন কি না সেটা তো শিওর না। আর ডিকারেসিওনের এই কাগজটা মালিক, এখানে মালিকের নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে এবং সিগনেচার সব কিছু দেওয়া আছে, এবং মালিকের ডকুমেন্ট যেমন কার্তাইনিতা কার্তা সেনিতারিয়া বা তার যদি পাতেন তার এই ফটোকপি করে দেয়, যেটাই দেখ যার ডকুমেন্ট আছে সাথে দিব, এইগুলার সাথে দিকারে সিওনে মিলাবেন এবং আপনার নোলসা মিলাবেন, কখনো দুই নাম্বারই করতে পারবে না। এইবার দুই নাম্বার যারা করে তারা ঘরে বৈশা বৈশা এই যে ললিপপ চোষা ছাড়া কোনো উপায় নাই, কারণ হলো এবার আসলে অনেক কিছু সহজ হয়ে গেছে এবং অনেক কিছু কঠিন হয়ে গেছে। সহজ হয়ে গেছে, আপনারা যারা বাংলাদেশ থেকে আপনারা নুলসা পাচ্ছেন সত্যি না মিথ্যা সেটা যাচাই করা এখন আপনাদের হাতে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।